পরবর্তী শিল্পী আমরা সরোজিনী ঠাকুরকে আমরা মঞ্চে ডেকে নেব। মানিক রায়ের সঙ্গীতে সন্তুষ্ট হই। বিশিষ্ট সমাজসেবী মাননীয় সুখচাঁদ কুমার মহাশয় তাকে 20টি টাকা প্রদান করেছেন, ধন্যবাদ। ধন্যবাদ দাদাকে। আপনারা যারা মঞ্চের ডান দিকে রয়েছেন, দাদা আমি প্লিজ অনুরোধ করছি, আমাদের আসন ফাঁকা রয়েছে, আপনারা আসনগুলো গ্রহণ করলে আমরা সন্তুষ্ট হব। যে সমস্ত দাদা এবং কাকা এবং গুরুজন ব্যক্তিগণ রয়েছেন, আপনারা আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের মঞ্চের বাঁ দিকে নির্দিষ্ট আসন ফাঁকা রয়েছে, আপনারা যদি বসে অনুষ্ঠান উপভোগ করেন আমাদেরকে ভালো লাগবে, ধন্যবাদ। আমরা ভারতবর্ষে বাস করি, তারই একটি অঙ্গরাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, যেটা বাংলা নামে পরিচিত। বাংলার কালচার পুরোটাই আলাদা, যেখানে ভোরের আলোতে শিশির পড়ে ধানের সবুজ পাতাতে, সেই বাংলায় বাংলার লোকসংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে, পাশ্চাত্য সংস্কৃতি আমাদের দেশকে গ্রাস করছে। এই সমাজ ব্যবস্থা এইভাবে চলতে থাকলে আগামী ভবিষ্যৎ খুব খারাপের দিকে যাবে। যে দেশ রবীন্দ্র নজরুল স্বামী বিবেকানন্দর দেশ, সেই দেশে নারীদের সবার উপরে স্থান, সেই দেশ আস্তে আস্তে পাশ্চাত্য সংস্কৃতিতে ডুবে যাচ্ছে। তাই তো আমি বৌদির উদ্দেশ্যে এখানে গান গেছি। যে করে না স্বামী ভক্তি, যে নারী বোঝে না স্বামী, বউ হওয়া কি তার মানা, স্বামীর চেয়ে দামি কিছু নেই দুনিয়া। যে করে না স্বামী ভক্তি, যে নারী বোঝে না তার মানের স্বামীর চেয়ে দামি কিছু, স্বামীর চেয়ে দামি কিছু নেই দুনিয়া। গৃহলক্ষ্মী নারী দেহায় সমাজের সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। গৃহলক্ষ্মী নারী দেহায় সমাজের সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। সাবিত্রী মেহুলা সতী, সাবিত্রী মেহুলা সতী, মোরা স্বামী প্রাণ বাঁচায়, স্বামীর চেয়ে স্বামী সতী করে পতি সেবা জনম জনকে,
সংসার সুখের মরে রমণীর গুণে সতী করে পতি সেবা জন যদি হওয়া যায় না শুধু সাক্ষাশীর করিলে থাকে না সুশান্তি স্বামীর সেবা না করিলে যদি হওয়া যায় না শুধু সাক্ষাশীর করিলে থাকে না সুশান্তি স্বামীর স্বামীর চেয়ে নমস্কার, ধন্যবাদ।